আসসালামু আলাইকুম, আমার নাম জেরিন। আমি খাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে শেখ রাসেল দিবসে আমি একটি গল্প পাঠ করব। গল্পের নাম রাসেল ও সাদা বাঘু। লিখেছেন আনিসুল হক। রাসেলের প্রিয় ঝুঁটিওয়ালা সাদা কবুতরটা, সে তাকে ডাকে সাদা কবুতর বলে। 32 নম্বরের বাড়ির উঠানের এক কোণে পায়রার বাসা, সেখানে অনেক ধরনের পায়রার বাস। সারা দিন তারা বাঘ বাকুম বলে ডাকে। আব্বা তাদেরকে দিন দুবার আধার খেতে দেন। পায়রাগুলো আব্বাকে খুব পছন্দ করে। আব্বা উঠান বেরোলেই তারা একে একে উড়ে আসে, উঠোনে নামে। কেউ কেউ আব্বার কাঁধে বসে, কেউ উড়ে এসে বসে আব্বার হাতের তালুতে। আব্বা তাদেরকে ধান গম চাল ভুট্টার দানা খেতে দেন। আব্বার পেছন পেছন আসে রাসেল। ওর বয়স 11 বছর হবে আর 2 মাস পরে। সে সরকারি ল্যাবরেটরি স্কুলে ক্লাস 4-এ পড়ে। সে আব্বার হাতের বাটি থেকে খাদ্য দানা নিয়ে আকাশে উড়িয়ে দেয়। ঝুঁটিওয়ালা সাদা কবুতরটা পট করে পাখা নাড়তে নাড়তে তার সামনে আসে। স্থির হয়ে ওড়ে, হাত থেকে খাবার তুলে খায়। সে আর কোথাও যাবে না। রাসেলের সামনেই একটা হেলিকপ্টারের মতো ওড়ে। রাসেলের হাত বাড়িয়ে দেয়, পায়রাটা তার বাহুতে এসে বসে, হাতের তালু থেকে জবের দানা তুলে খায়। রাসেল খুব খুশি। আব্বা, এই সাদা কবুতরটা সবচেয়ে ভালো, তাই না আব্বা? আব্বা বলে, নিশ্চয়ই। সাদা কবুতর মানে কি জানো? সাদা কবুতরের আব্বা মানে বলে আছে নাকি? রাসেল গোল গোল চোখে আব্বার দিকে তাকায়। সাদা কবুতর মানে শান্তি, আব্বা বলে। তারপরে তার পরনে লুঙ্গি, গায়ে সাদা পাঞ্জাবি। শান্তি মানে তুমি বোঝো? আব্বা আবার জিজ্ঞেস করলেন। জি আব্বা, শান্তি মানে হলো যুদ্ধ না করা, মারামারি না করা, গণ্ডগোল না করা। আপনি জুলিও কুরি পুরস্কার পেয়েছেন, সেটাও জানি। সেটা পেয়েছেন শান্তির জন্য। আব্বা তার পিঠে চাপড় দেয়। এই তো আমার ছেলে বড় হয়ে গেছে, সে তো দেখছি সব বোঝে। বলো তো, যুদ্ধ ভালো না শান্তি ভালো? শান্তি ভালো আব্বা। যুদ্ধের সময় আমাদের মিলিটারিরা বাড়ি থেকে বের হতে দিত না। তারা আমাদের বন্ধুত্ব নিয়ে ভয়ে থাকতো। তারা অনেক বাঙালিকে মেরে ফেলেছে, আমি জানি আব্বা। আব্বা বলেন, হ্যাঁ, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সাদা পায়রা হলো শান্তির প্রতীক। ধন্যবাদ।